অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল রিয়েল তো বন্ধুরা আমরা চুল ভালো রাখি আমাদের ত্বক ভালো রাখি কিন্তু আমাদের দাঁতগুলো যদি হলুদ থাকে তাহলে কিন্তু দেখতে খুবই বাজে লাগে দেখো দাঁত শুধু হলুদ না দাঁত দাঁতের মধ্যে আমাদের অনেক রকম সমস্যা হয় কারুর দাঁত থেকে রক্ত পড়ে কারুর মালি মাড়ি ফুলে যায় আবার দাঁতের মধ্যে মুখে দুর্গন্ধ হয় এরকম নানান রকমের দাঁত নিয়ে আমাদের কিন্তু প্রচুর সমস্যা আছে অনেক সমস্যা হয় তো আজকে বন্ধুরা এই যে আদা আদা জানো তো আমাদের দাঁতের অনেক সমস্যার সমাধান কিন্তু করতে পারে যদি তোমাদের ঠান্ডা লেগে গিয়ে দাঁতে যন্ত্রণা হচ্ছে পোকা লেগে গিয়ে যদি দাঁতের যন্ত্রণা হচ্ছে মাড়ি ফুলে গেছে অথবা দাঁত হলুদ হয়ে আছে তো এই আদা আদার রস কিন্তু খুব সুন্দরভাবে কাজ করে এই সমস্যাগুলো সমাধান করতে আমাদের দাঁতের মধ্যে যে ব্যাকটেরিয়া থাকে সেগুলোকে নষ্ট করে দিতে তো আমাদের দাঁতের মধ্যে ব্যাকটেরিয়া নষ্ট করে দেয় এবং আমাদের মুখে যে দুর্গন্ধ হয় সেটাকে দূর করতে এবং দাঁত সাদা করতে সাহায্য করে এই আদার রস তো এই আদার রসের সাথে আরও কয়েকটা জিনিস ইউজ করে আমি আজ তোমাদের একটা দারুণ হোম রেমেডি শেয়ার করবো যেটা দাঁত দিয়ে দাঁত যদি পরিষ্কার করো টানা দশ দিন তোমরা দাঁতে এইভাবে মানে ইউজ করবে তোমরা করে দেখবে তোমাদের দাঁত আগের থেকে অনেক সাদা হয়ে যাবে অনেক ঝকঝকে দাঁত হবে দাঁতে একটা সুন্দর চমক আসবে তার সাথে সাথে যদি তোমাদের মাড়ি ফুলে যাওয়ার সমস্যা দাঁতের যন্ত্রণার সমস্যা থাকে এই ধরনের কিন্তু দূর হবে এবং মুখের দুর্গন্ধও কিন্তু দূর হবে কারণ দাঁত এমন জিনিস হচ্ছে প্রথম মানুষ যখন তোমরা কারোর সাথে কথা বলতে যাও মুখে দাঁত যখন দেখা যাবে সেই দাঁত যদি হলুদ থাকে তাহলে কিন্তু দেখতে খুবই বাজে লাগে তাই তো তো দেখো দাঁত কিন্তু সাদা করার জন্য আজ দারুণ একটা তোমাদের আমি শেয়ার করছি চলো এবং সেটা দিয়ে আমি দাঁত মেজেও তোমাদের দেখিয়ে দেবো যে কতটা ওটা মানে কাজ দেয় তো দেখো আমার দাঁতটা এখন দেখো দেখতেই পাচ্ছ কেমন আছে এটা লাগিয়ে আমি তোমাদের দেখাবো কি রেজাল্ট তো বন্ধুরা এই রেমেডিটা তৈরি করার জন্য কিংবা দাঁত সাদা পরিষ্কার রাখার জন্য দাঁতের দাগ ছোপ দূর করার জন্য আমাদের দরকার আদার রস তো এখানে আমি হাফ চামচ মতন নেবো আদার রস আদার রস কেন আদার রসের মধ্যে অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টিস আছে আদার রস দাঁতের পোকা লাগা দূর করে দাঁতের ব্যাকটেরিয়াগুলোকে নষ্ট করে দাঁতে ফোলা ভাব যদি থাকে মাড়ি ফুলে গেছে ব্যথা হচ্ছে সেটা কমিয়ে দেবে এবং দাঁত সাদা করতেও কিন্তু সাহায্য করে আদার রস তার সাথে সাথে মুখের দুর্গন্ধও দূর করে কিন্তু আদার রস তো এইভাবে আমি এখানে হাফ চামচ নেবো আদার রস আর বন্ধুরা এই রেমেডিটা দিয়ে তোমরা দশ দিন দাঁত মেজে দেখো টানা তোমরা নিজেরাই কিন্তু তফাৎ বুঝতে পারবে এরপরে লাগবে আমাদের ইনো তো এখানে ছোটো চামচের হাফ চামচ মতন নেবে ইনো পাউডার তো ইনো পাউডার কেন ইনো পাউডার দাঁত সাদা করতে সাহায্য করে এবং দাঁতের ব্যাকটেরিয়া নষ্ট করে মুখের দুর্গন্ধ দূর করতেও সাহায্য করে কিন্তু ইনো আর নিচ্ছি এখানে পেস্ট যে কোনো পেস্ট নিতে পারো তবে আমি বলবো ক্লোজ আপ যদি নাও অনেক ভালো হবে কারণ ক্লোজ আপের রেজাল্ট দারুণ আসে এখানে তো সেখানে সেই ক্ষেত্রে আমি এখানে নিয়ে নিচ্ছি এবার ক্লোজ আপ পেস্ট এই তিনটেকে এবার মিক্স করে নেব দেখো এখানে রেডি করে নিয়েছি আমার রেমেডিটা তো এখানে ক্লোজ আপ আদার রস ইনো আর ক্লোজ আপ এটাকে খুব ভালো করে মিক্স করে এটা ব্রাশ দিয়ে দেখো এটা দিয়ে আমি দাঁত মেটে নিয়েছি এবার আমি মুখটা ধুয়ে এসে তোমাদের দেখাচ্ছি তো দেখো আমি মুখটা ধুয়ে এসেছি আর দাঁত দেখো যদিও আমার দাঁতে কোনো দাগ নেই আমার দাঁত একদম ক্লিন পরিষ্কার আর দাঁতে কোনো রকমই কোনো দাগ ছোপ কোনো কিছুই কিন্তু দাঁতে নেই তো এইভাবে তোমরা যারা চাও তোমাদের দাঁত হলুদ হয়ে আছে দাঁতের মধ্যে দাগ হয়ে আছে দাঁতে পোকা হয়ে গেছে দাঁতের অনেক সমস্যা আছে তো এইভাবে তোমরা ক্লোজ আপের মধ্যে একটু আদার রস আদার রসের যেটা করে আমাদের ব্যাকটেরিয়াল ইনফেকশান যেগুলো থাকে সেগুলোকে দূর করে হলুদ ছোপটাকেও দূর করতে সাহায্য করে আর ইনো ইনো মধ্যে ফ্রুট সল্ট হচ্ছে ইনো ইনো আমাদের দাঁতটাকে পরিষ্কার করতে সাহায্য করে তো এইভাবে তিনটে জিনিস দিয়ে যদি দাঁত পরিষ্কার করো খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে আর দাঁতের যদি অত্যাধিক সমস্যা থাকে তাহলে অবশ্যই ডাক্তার দেখিয়ে দাঁতের কিউর নেওয়া উচিত ভালো মতন আর এইভাবে তোমরা দাঁতের যত্ন কিন্তু করতে পারো দাঁতের আরও অনেক রকমভাবে যত্ন করা যায় আমি পরে পরে তোমাদের ভিডিওতে খুব ভালো ভালো রেমেডিস আরও শেয়ার করতে থাকবো তাহলে আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে জন্য স্মাইলিং